এখন ফাইনাল যে ড্রয়িংটা সে করে এটা হচ্ছে এই অংশটা যেটাতে সে টোটালি চেঞ্জ করে করে ফেলে এই অংশটাকে পুরো দাবার গ্রিড চিন্তা করে সে মানে দাবার দাবার নোট এই অংশটা আমার ফাংশন এই অংশটা আমার সলিড পয়েন্ট যে রিলেশনশিপগুলো এই জিনিসগুলো সে টোটাল তারপর এর মধ্যে নিয়ে আসে এটা যদি সলিড হয় মানে ফাংশন এটা এই অংশটা বয় এটা বয় এটা বয় এটা এটা বয় এরকম করে স্যার টোটাল সে তার যে ডরমিটরিজগুলো সেগুলো সে ডেভেলপ করে এবং এই মাস্টার প্ল্যানিং এটা ছিল তার ফাইনাল মাস্টার প্ল্যানিং এবং এটাতে সে নেক্সটে ডিজাইন ডিসিশন আসে যেটা আমি আপনাকে প্রথম দেখাইছিলাম ডিপ পোর্চেস মানে ওই ব্যাপারগুলো স্যার সে তখন ডেভেলপ করে এটা ছিল স্যার তার একাডেমি একাডেমি যেভাবে সে স্টার্ট করে স্যার সে ডেভেলপ করে ফাংশনটাকে রাউন্ড করে কোর্ডিনেটটা হবে যে এই মাঝখানে একটা কোর্ডিনেট দিয়ে চারদিকে তার ফাংশনগুলো হয়ে যাবে এটা তার ফার্স্ট থিঙ্কিং ছিল একাডেমিক থিঙ্কিং এবং সে এটা ফার্স্টে মাঝখানে একটা কোর্ড রাখে দেন চারদিকে ফাংশনগুলো হবে এবং নেক্সট যেটা করে এই প্ল্যানটা এইভাবে করা স্মল স্কোয়ার কিচেন এই অংশটাতে সে ওই কিচেন যেগুলো এখন বিল্ড হয় নাই এগুলো মানে পরে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই অংশটাতে একটা কিচেন ডিজাইন করে যেটা আবার রাউন্ড একটা স্ক্রিন মানে আমরা কানের প্রজেক্টগুলো দেখলে খেয়াল করবো আমাদের ইভেন্ট সংসদ ভবনে ডিরেক্টলি কোনো উইন্ডো কিন্তু ফাসাদের মধ্যে ডিরেক্টলি কোনো ওপেনিং ফাসাদের মধ্যে লাগানো নেই ও ফার্স্টে একটা স্ক্রিন ইউজ করে যেটা হয় রেক্টেঙ্গুলার অথবা সার্কুলার পাঞ্চ ইউজ করে ওই ডিফিউজ লাইটটাকে ভিতরে দিকে ঢুকে এবং ওর যে ইগুলো ওপেনিংগুলো থাকে ওই স্ক্রিনের ভিতরে থাকে সো দ্যাট বাইরে থেকে দেখলে আমরা পিওর জিওমেট্রিক ফর্মগুলোকে বাইরে থেকে এক্সপ্রেস হয় তো এই জিনিসটা সে ইভেন তার ডাইনিং একটা কিচেন এবং ডাইনিং সে ডিজাইন করতেছে এটাকেও সে ছাড় দেয় মাঝখানে এই অংশটা একটা স্কোয়ার অংশ যেটা তার ফাংশন ছিল এবং চার দিক দিয়ে একটা স্ক্রিন করে দিয়েছিল যেটা একটা ছবি আমি পাইনি তো এই অংশটা করছে সার্কুলার লাইফ ওয়েল সার্ভিং এন আই শেপ ডাইনিং এটার ভিতরে সে আবার মানে ইন্ডিকেট করে দিয়েছে যে এটা ডাইনিংটা হবে আই শেপ যেটা সার্কুলার আই শেপ ডাইনিং হবে দ্য লাইব্রেরি টেক মোস্ট অফ দ্য সাউথ ইস্ট সাইড অফ দ্য কোর্ট এই যে অংশটা তারপরে এই অংশটাতে সে লাইব্রেরি করলো আর এই অংশটাতে সে ক্লাসরুমগুলো করলো আর এই অংশটাতে সে অফিস ফেসিলিটিগুলো নিয়ে আসলো টিচার্স রুম এবং আদার্স রুম যে ব্যাপারগুলো তারপর স্যার সেকেন্ড পার্ট যেটা 1967 এ এটাও একাডেমিকটাকে ডেভেলপ করতেছিল যে অ্যাডমিনিস্ট্রেশন ইউজ অ্যাকম বাই অর্ডারিং দ্য অফিস ইউনিট অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অ্যাডিং সার্ভিস বে অফ স্টেয়ার লাইট ওয়েল বিটুইন দ্য সার্কেল করিডোর যে এই সেই যে বেটা যে চিন্তা করছে এটা একটা সার্কেল মানে অক্টাগোনাল মানে সেই দেখে একটা সার্কেল করিডোর চিন্তা করে এই অংশগুলোতে সে ক্রিয়েট করছে এই প্রজেক্টে এই করিডোরগুলো যেগুলো কোর্টের দিকে ভিউ দেওয়া থাকে এবং এই করিডোরগুলোর মধ্যে এলিভেশনেও যদি আমি এই অংশটাতে দেখি এরকম একটা জিনিস যদি থাকে এলিভেশনটা এরকম বিশাল বিশাল পাঞ্জ দেওয়া যেটা দিয়ে ওই কোর্টের দিকে সি থ্রু করা যায় এবং থার্ড ভার্সন যেটা ছিল ও সেন্ট্রাল কোর্ট দ্য সেন্ট্রাল কোর্ট উইথ দ্য ওপেন এয়ার থিয়েটার অ্যান্ড পুল এই অংশটা থেকে সে থিয়েটার এবং এই পুল হিসেবে ডিজাইন করছিল এবং এই অংশটা থেকে সে গ্রিন ডিজাইন করছিল যে এখন কিন্তু স্যার আমাদের একাডেমিক চিন্তা ভাবনা ওর এটার মধ্যে ছিল না এই প্ল্যান থার্ড ভার্সনে এখন সে চিন্তা করতেছে কোর্টটা নিয়ে কি করবে তো ফার্স্টে সে এখানে গ্রিন দিছে তারপর এখানে পুল দিছে পুলের নিচে থিয়েটার করছে এই অংশটাতে ডাইনিং করছে এগুলো থিঙ্কিং করার পরে পরে যখন চিন্তা ভাবনা করলো থার্ড ফেজে এটা চিন্তা করে সে সব করলো তারপরে নেক্সট যে ভার্সনটা ছিল ফোর্থের মধ্যে সে বললো যে এখানে কিছুই হবে না গ্রিন গ্রিন কিছুই আসবে না
এখানে জাস্ট ওপেন থাকবে আর এই অংশটা ডাইনিং এরিয়া কিচেন আর এখানে একটা টাওয়ার ছিল পানির জন্য এই অংশটা এখানে থাকবে দ্যাটস ইন তো ফাইনাল ভার্সনে যেটা বললো ফাইনাল ভার্সনে স্যার এই সব জিনিসগুলো বাদ দিয়ে এই অংশটাতে একটা বিশাল প্লাজা নিয়ে আসে যেটা থেকে এই প্লাজা থেকে এই অংশটার দিকে নামা যায় এই অংশটা দিকে নামা যায় এবং এই অংশটাতে সে ওই থিয়েটারটা রাখলো যেটা পরে ডিজাইন করা হয়নি এই অংশটাতে ডিজাইন সে হয়তো কোনো ফাংশনাল কারণে বাদ রয়ে গেছে এটা ছিল আমার একাডেমিক ফাইনাল ভার্সন যেটা স্যার এই অংশটা দিয়ে স্টেয়ার দিয়ে উঠে এসে এই অংশগুলো টিচারদের রুম হয়ে গেছিল আর এই অংশটা ছিল স্টুডেন্টদের জন্য ক্লাসরুম আর এই অংশটা ছিল লাইব্রেরি এটা ছিল ডরমিটরির প্ল্যানগুলো প্ল্যানগুলো ফটোগুলি খারাপ হচ্ছে ইন দ্য ফার্স্ট ভার্সন ইচ রো হ্যাড ফাইভ ইউনিটস প্রত্যেকটা রোতে পাঁচটা ইউনিট করেছিল ফোর ইউনিট ফর দ্য সিঙ্গেল স্টুডেন্ট অ্যান্ড ওয়ান রো ফর দ্য ম্যারিড স্টুডেন্ট ওই ওইখানে একটা রিকোয়ারমেন্ট ছিল যে ম্যারিড স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য ডরমিটরি ফেসিলিটি দিতে হবে যেটা ওই থ্রি স্টেয়ার দিয়ে কানেকশন এখানে একটা স্টেয়ার এখানে একটা স্পন্সর তিনটে স্টেয়ার দিয়ে কানেকশন ছিল আর একটা টি রুম ছিল যেখানে গ্যাস অ্যান্ড টু টি রুম ছিল এটা ছিল ফার্স্ট ডরমিটরি ডিজাইন ইন দ্য সেকেন্ড ভার্সন ইচ রো হ্যাড ফোর ইউনিটস পরে সেকেন্ড ভার্সনে যেটা চলে গেল ফোর ইউনিটস এর চলে গেল থ্রি সিঙ্গেল স্টুডেন্ট আর ওয়ান ফর ম্যারিড স্টুডেন্ট এটা পরে স্যার টি রুম এগুলো জাস্ট ডিজাইনের ডিসিশনের কারণে পরে চেঞ্জ করতে হবে ডরমিটরিগুলো ইন দ্য থার্ড ভার্সন নাম্বার অফ ইউনিটস ইন আর অফ ফোর ফোর টু থ্রি থ্রি স্ট্যান্ডিং ইউনিটস স্যার এটাতে যেটা করছিল যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানে ও ফার্স্টে চিন্তা করছিল এটা একটা রেক্টেঙ্গুলার যেটাতে ও ফার্স্টে স্টেয়ার ওয়েল ওয়ান নাম্বার এটা তারপরে লাউঞ্জ দিয়েছিল এটা তারপরে স্যার ক্লাসরুমগুলো এগুলো মানে এই অংশগুলো ক্লাসরুম মানে এগুলো দিয়েছিল ক্লাসরুম আর স্টোরেজ দিয়েছিল ফোন নাম্বার এগুলো স্টোরেজ আর ডরমিটরিসটা ছিল এখানে সে ক্লাসরুমের নিচে ডরমিটরিস ডিজাইন করছিল সরি ডরমিটরিসগুলো উপরে দিয়ে নিচে ক্লাসরুম দিয়েছিল পরে এটা হয়তো ফাংশনাল কারণে সে চেঞ্জ করে ফেলছে এটা তার ডিজাইনের একটা ডিসিশন ছিল এবং ফাইনালে যেটা করছে সে এগুলো সব প্রসেসিংয়ের বাদ দিয়ে সে টোটাল থেকে একটা স্কোয়ার চিন্তা করছে ওই যে দাবার ঘর যে দাবার ঘরের একটা স্কোয়ার এর থেকে এটা একটা রেক্টেঙ্গেল এটা একটা রেক্টেঙ্গেল এই অংশটা ছিল তার সার্ভিস এরিয়া আর এই অংশটা ছিল টি রুম তারপর টয়লেট এই ব্যাপার স্যাপারগুলো ছিল এবং ফাইনালি এটাই বিল্ড হয় স্কোয়ারটাকে নাইন গ্রিডে ভাগ করা স্কোয়ারটা আঁকলা এটাকে নয় ভাগ করা আমার প্রশ্ন আছে স্যার এটা প্ল্যানে গেলে যে আমাদের যে উইন্ড ডিরেকশনটা ছিল ফাইনাল ওই প্ল্যানে গেলে বোঝা যাবে এগুলো কিন্তু স্যার ভয় ও আবার মাস্টার প্ল্যানিং এ এই অংশটা যে বাদ দিয়ে দিয়েছে এটা ভয় ভয় সো দ্যাট এই দিক দিয়ে যেতে পারে উইন্ড গুলো ফ্লো হইতে পারে
তো এখন ব্লক তো এখানে বড় করে আসো না দেখছি বুঝি না ক্লাইমেটিক রাইট হয় কিভাবে সেটা বুঝতে চাচ্ছি মানে নর্থ এটা নর্থ এর এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট এরকম হ্যাঁ তাই যদি হয় এবং এই জায়গাতে ডরমিট্রি আছে এরকম ডিরেকশনে এই এইগুলো আছে এরকম এইগুলো আমাদের সবগুলো আলো বাতাস পৌঁছাও সেটাই বলছি স্যার এটা যেটা হচ্ছে সে কিন্তু এয়ার শেপ ফিল করছে মানে যেমন আহমেদাবাদে তো স্যার অনেক হট ক্লাইমেট এই কারণে স্যার ওই বলে ভিলা শোধনে যে ব্যাপারগুলো ইউজ করছে লিকুইডগুলো এই প্রজেক্টের কিন্তু এই জিনিসগুলো আছে এটা সাউথে যদি থাকে কোনো প্রবলেম নেই আমার প্রশ্ন তো সিম্পল করি করতে চাই আমি তো ঠিক আছে ছবি থাকে আমাদের এরকম একটা সিচুয়েশন এটা হলো ক্লাইমেটিক ওরিয়েন্টেশন তাই না তার মানে এই 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 ব্লকগুলো আছে হলো সাউথ ওয়েস্ট ফেস করা এই ব্লকগুলো আছে হচ্ছে নর্থ ওয়েস্ট ফেস এই প্রত্যেকের সামনে একটা করে বারান্দা আছে যেটা জানলাম সে ডিপ শ্যাডো যাতে কাজ করে সাউথ ওয়েস্ট দাও বাতাস হতে যাচ্ছে কি হবে আবার এই অংশটা কিন্তু আমরা যে আমি এই ব্লকটা যে কিনেছি এটা কিন্তু পুরো সলিড বা গ্লাস দিয়ে বন্ধ করা একদম ক্লিয়ার হ্যাঁ পরিষ্কার এই অংশটা দিয়ে যখন এই স্কোয়ারটা বাতাসটাই দিক দিয়ে আসবে এটাতে নক করবে নক করে সে এই দিক দিয়ে কিন্তু বিশাল বড় বড় সার্কুলার পাঞ্চ দেওয়া এই অংশটা দিয়ে বাতাসগুলো কিন্তু ফ্লো হবে দেন কেউ যদি এই অংশটা দিয়ে চিন্তা করে ভিতরে উইন্ডো আছে ওটা দিয়ে এই দিক দিয়ে সার্কুলেশন হয়ে যাবে ভেন্টিলেশন হবে না আমি এসব প্রশ্নটা কেন করতেছি আমাদের তো ক্লাইমেটিক ওরিয়েন্টেশন আছে আমি যদি এটি তো ট্রিকি পার্ট যে যদি এটা আমার জন্য ক্লাইমেটিক নিয়ে রাইট ওরিয়েন্টেশন হয় তাহলে এটা আমার জন্য রং ওরিয়েন্টেশন আর এটা যদি রাইট হয় তাহলে এটা রং দুইটা কি রাইট বলতে গেলে তো সামহাও এটাকে এক্সপ্লেন করতে হবে সেই এক্সপ্লেনেশনটা চাচ্ছি বাতাস তো বাড়ির মধ্যে খেয়ে ঢুকবেই তো বাতাস তো ঢুকেই কিন্তু সেটাকে তো আমরা আসলে এক্সেপ্ট করতে পারবো কিনা এই এই খেলে তোমাকে ক্রিটিক্যালি দেখতে হবে খুবই জরুরি এখান থেকে অনেক আমার যদি হয় ওয়ালগুলো থেকে মানে আমাদের যে ইগুলো ছিল এটা এরকম কার্ভ করে দাও আর এই অংশটাতে যেটা ওয়েস্টটা কিন্তু এই দিকে তো এটা স্ট্রেট করে দেওয়ার কারণে সো দ্যাট আমাদের ওই ইসের মধ্যে বাড়িতে ডিফিউজ লাইটটা ভিতরে ঢুকে আসে ওয়েস্টটা তো তো আমি ডাইরেক্ট ওয়েস্ট পাচ্ছি না আসলে আমি ভালো শ্যাডো পাচ্ছি লাইটের ব্যাপারে কিন্তু এটা এই 45 ডিগ্রি টু দ্য কার্ডিনাল এ কিন্তু লাইটের ট্রিক্স আছে তোমরা গতদিন দেখতে পাচ্ছ শোধন হাউসে আমরা দেখলাম তাই না যেটা সে এখানে ট্রিক্স নিতে পারে এইদিকেও শ্যাডো হয় এইদিকেও শ্যাডো হয় তো লাইট ইজ ম্যানেজড এভেন ইন ডিশন আমরা কেন হইনি স্যার এই যে উইকটা তো আমি তো বললাম না স্যার এই অংশটা কিন্তু এটা কিন্তু পুরো সলিড না মানে এই গোল পাঁচ এই অংশটা থেকে এই অংশটাতে গোল গোল এই বিশাল পাঁচ দেওয়া আছে তো এই অংশটাতে যেহেতু উইন্ড আমার আসবে এই দিক দিয়ে এই বিল্ডিংটাতে কিন্তু হিট করবে এটাতে হিট করার পরে সে কিন্তু এইভাবে ঢোকার পরে সে বাতাস তো এই দিকে ঢুকবে না এই দিক দিয়ে এইভাবে ঢুকে তো সোদের এই অংশটাতে ভিতরেও গ্লাস আছে
তো যখন এই লবিটা থেকে ওরা গ্লাস ওপেন করে দিবে এই দিক দিয়ে কিন্তু উইন্ডগুলো ফ্লো করে বের হয়ে যায়। এই ডান দিকের ছবিটা একদিকে করিডোর লাইক স্পেস আর একদিকে দিয়ে একই ট্রিটমেন্ট দিতে না এই দুটা গাড়িতে ছিল না এরকম সামনের উইন্ডশিল্ডের পাশে যে ড্রাইভার বসে দুই পারে তিন কোন আছে ঘুরাই দিলে পরে বাতাস আসতে পারি এখানে বাতাসকে আদৌ ঢুকবে নাকি বাতাসের ভিতরে বাইপাস করে চলে যাবে আমাদের সাউথ মানে ইন্ডিয়ান টেরিটরিতে আমরা এখানে হয়তো শুধু যে এয়ার ডিরেকশনের কথা বলতেছি এখানে তো উইন্টার এবং সামার দুইটা ক্লাইমেটের ব্যাপার আছে এবং এটা অনেক আগের থেকেই মেনটেন করা হয় উইন্টার সেকশন বা সামার সেকশন ওরকম কোনো মানে ব্যাপার কি এখানে আছে যে এখানে উইন্টার সিজনে হয়তো এয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে এর কারণে হয়তো ডরমিটরিজগুলো হয়তো ওদিকে আসছে বা কোনো কিছু চোখে পড়ে ঘটনা কি ভাই সমস্যাটা কোথায় আবিষ্কার করছি কাজে লাগবো আমি আমার ডিজাইনে কোনোদিন আমাদের যে ডিপ সান আমাদের যে ডিপ সান তাতে আসলে কার্ডিনাল থেকে 45 ডিগ্রি শিফট বিল্ডিং বসালে কোনো বেটার শেডিং পাওয়া যায় কারণ টেস্টটা করে আসে নিচে দেখতে না পারে ইজ বেটার বিল্ডিং দিয়ে যদি বড় স্পেসে আমি ডিজাইন করছি কারণ টেনশন খুব টাইট না তখন তো বিল্ডিং বিভিন্ন রকম ঘোরাঘুরি করতে হয় বিল্ডিংয়ের ব্যাপারটা আসলে ও ব্যাপারটা কিভাবে সলভ করবো এটা ঠিক স্পষ্ট না দেখতে হবে কারণ আপনি যে একটা আর্কিটেকচার তো সান ওই দু চার দিন জাস্টিফাই করতে হবে রেইনও আছে একটা জায়গায় কতটুকু দিয়েছে